দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে এবার কি ভিনরাজ চেপা? ফুটবল পাঙ্গল বাঙালির হৃদয় ভেঙে কি বাংলা ছাড়ছে সবুজ মেরুন? মোহনবাগান আইএফএ সংঘাত যে পর্যায়ে পৌঁছেছে সেখানে এটাই এখন লাখ টাকার প্রশ্ন। মাস তিনেক আগে যে আইএফএ ডাকে আই লিগ আইএসএল দ্বন্দ্বে মোহনবাগান ইস্টবেঙ্গল একজোট হয়েছিল, মাস তিনেক পর সেই আইএফএ সঙ্গে সবুজ মেরুনের চাপানোতর তুঙ্গে। গত কয়েক বছর ধরে ঘরোয়া লীগ নিয়ে দুপক্ষের দ্বন্দ্ব চলছে, সাম্প্রতিক ঘরোয়া লীগের সূচি নিয়ে দুপক্ষের সংঘাত চরমে ওঠে। আইএফএর মনোভাবে দলের সমর্থকরাও রীতিমতো ক্ষুব্ধ। এদিন ক্লাবের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে বেশ কয়েকজন কর্মকর্তা প্রস্তাব করেন আইএফএর সঙ্গে থাকবে না মোহনবাগান, ভিন রাজ্যের রেজিস্ট্রেশনে আই লিগ খেলবে তারা। পুরো বিষয়টি খতিয়ে দেখে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে গড়া হয়েছে পাঁচ সদস্যের কোর কমিটি। আমরা বহু বছর ধরে আইএফএর সুনজরে আমরা নেই, কেন নেই জানি না। দরকারের প্রয়োজনে যদি ডিসঅ্যাফিলিয়েশন হয়, আমরা যদি সরে আসি আইএফএ থেকে, সরে এসে অন্য কোনো স্টেটে গিয়ে রেজিস্ট্রেশন হয়, সেই পর্যন্ত এক্সিকিউটিভ কমিটি মেম্বাররা বলেছে একটা কোর কমিটি তৈরি হয়েছে। পাশাপাশি আইএফএর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে বাগান, ঘরোয়া লীগেও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। নানা কিছু হয় যেগুলো যদি আপনারা তদন্ত করেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এবার তো ফিফা তদন্ত করে বলেছে কটা হচ্ছে কলকাতা লীগে। আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়ের পাল্টা জবাব, আইএফএতে কোনো দুর্নীতি হচ্ছে কিনা তা নিয়ে আমরা তদন্ত করতে প্রস্তুত, ঘরোয়া লীগে দুর্নীতির অভিযোগেরও তদন্ত করে দেখা হবে, তদন্ত রিপোর্টও জানানো হবে। শহরে যুব বিশ্বকাপের আসর, তারপরই শুরু আই লিগ। এর মধ্যে আইএফএর সঙ্গে সংঘাতে সবুজ মেরুন ব্রিগেড কোনো চরম সিদ্ধান্ত নেয় কিনা সেদিকেই তাকিয়ে শহরের ফুটবল মহল। রক্তিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।